রাজ্য শাসক দলের কেচ্ছা কেলেঙ্কারি কিছুতেই থামার নাম নেই, দিনে দিনে কেবলই বাড়ছে। আজ বাঁকুড়া উন্দায় জনসভা করতে গিয়েছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময় সর্ষের মধ্যে থেকে ভূত বেরিয়ে আসে। উন্দা ব্লক তৃণমূলের প্রাক্তন সহসভাপতি আশিস দে করোনাকালে সিস্টার নিবেদিতা ওয়েলফেয়ার সোসাইটি নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থায় কাজ পাইয়ে দেওয়ার নাম করে 95,000 টাকা নিয়েছেন বলে অভিযোগ ওঠে। উন্দার রামসাগরের বাসিন্দা প্রিয়াঙ্কা গোস্বামী তিনি দাবি করেছেন, 95,000 টাকা নামার পরে যখন কাজটা আমরা করি, আমরা করোনা পরিস্থিতিতে রোদে জলে বৃষ্টিতে ভিজে আমরা স্যানিটাইজার মাস্ক বিলি করি, কিন্তু আমরা কেউ সেরকম ভাবে কেউ আমরা পারিশ্রমিক পাই না। আমরা 70 জন ক্যান্ডিডেট ছিলাম, কিন্তু কেউ আমরা পারিশ্রমিক ঠিক মতো পাই না। কাকে দিয়েছিলেন টাকা? পারিশ্রমিক না পাওয়ার জন্য হঠাৎ করে সংস্থা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়াতে আমি আশিস দেখে বলি যে উনি যেমন করে হোক আমাকে যে আমি কষ্ট করে যে টাকাটা দিয়েছি, উনি যে মেম্বারশিপের নাম করে যে টাকাটা নিয়েছিলেন, বলেছিলেন যে আমি সম্পূর্ণ রসিদ দেবো, কিন্তু সম্পূর্ণ রসিদ দেননি, উনি 50,000 টাকার মাত্র রসিদ দিয়েছিলেন। আমার কাছে সমস্ত প্রমাণ আছে। টাকাটা কে নিয়েছিল? আশিস দে নিয়েছিল। আশিস দে কে? আশিস দে কে? আশিস দে একজন তৃণমূলের নেতা ছিলেন। কোথাকার নেতা? উনি আগে প্রাক্তন আগে সভাপতি ছিলেন, কিন্তু কোথাকার সভাপতি? উনা ব্লকের সহসভাপতি ছিলেন, কিন্তু ওনাকে সহসভাপতি পদ থেকে ত্যাগ করে দেওয়া হয়। আমাদের যে সভানেত্রী, যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দিদি, যে নারী শক্তির প্রতীক, তিনি একটা নারীর উপরে অত্যাচার করেন কি করে? ভর্তি বাজারে একটা নারীর উপরে হামলা চালান কি করে? একটা এমনকি হামলা চালাবার পরও আমাদের নামে মিথ্যা কেস দেওয়া হয় যে আমরা নাকি তাদের উপরে হামলা করেছি। আমি সেটাই অন্য থানাকে জিজ্ঞেস করি যে অন্য থানায় এই মিথ্যা কেসটা কেন রেজিস্টার করা হয় আর কেন অন্য থানা এখনো পর্যন্ত ওদের উপর কেন অ্যাকসেপ্ট করেনি। আপনার নাম? এখন আমি খালি একটা কথাই বলবো, আমাদের বর্তমানের ওসি স্যার বিশ্বনাথ বাবু আর বর্তমানে যিনি এসপি আছেন, তাদের দয়ায়, একমাত্র তাদের করুণায় আমি এখন দোকান খুলতে পারছি। কারণ 5 মাস ধরে আমার দোকানটা বন্ধ ছিল। আমি রাজীব কুমার পালকে জানিয়েছিলাম, কিন্তু তিনি কোনোভাবে কর্ণপাত করেননি, এমনকি যখন ঘটনাটা হয় তারপরও তাদেরকে অ্যারেস্ট সুদ্ধ করা হয়নি। অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত তৃণমূল নেতা আশিস দে পাল্টা দাবি করেছেন, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন, বিজেপি তাকে ইচ্ছা করে কালিমালিপ্ত করতে চাইছে। অভিযোগটা সম্পূর্ণ মিথ্যে, কারণ টাকা পয়সা নিয়ে যে কথাটা তুলছে এটা সম্পূর্ণ মিথ্যে। আজ থেকে প্রায় 2 বছর আগে করোনা পরিস্থিতিতে ওর একটি চাইনিজ রেস্টুরেন্ট আছে, সেটা দোকান চলছিল না, সেই সময়তে বাড়ির অবস্থা খুব খারাপ, ওর হাজব্যান্ড আমার বন্ধু ক্লাসমেট, ও কোন কারণবশত জানতে পারে যে এক বান্ধবী একটা এনজিও সিস্টার নিবেদিতা ওয়েলফেয়ার সোসাইটিতে কাজ করছে, তারপরে বলে দাদা তুমি তো পার্টি করছো নিশ্চয়ই এটা সম্বন্ধে তুমি কিছু জানো, আমি বলি না জানিনি। তারপর ওই মেয়েটির কাছে খবরাখবর নেওয়ার পরে অফিস অফিস খবর কোথায় আছে, আমি সহ ওরা হাজব্যান্ড ওয়াইফ যাই, সেখানে ওরা বুঝে সুঝে একটা ওরা অ্যাডমিশন হয়। তারপরে যেহেতু ওনার শিক্ষাগত যোগ্যতা কম ছিলেন ওই প্রিয়াঙ্কা গোস্বামীর, সেহেতু কোম্পানি ডিরেক্টর সঞ্জয় রায়ের সাথে সরাসরি কথা বলে একটা সংস্থার টাকা জমা দেয় এবং তার রসিদ, তার এগ্রিমেন্ট কপি, তার জয়নিং লেটার, তার পোশাক, তার আইডেন্টি কার্ড সমস্ত কিছু ওর কাছে আছে এবং উনি কাজও করেন যথারীতি, তার পেমেন্টও পান। প্রায় 6-7 মাস পর এই সংস্থা কোভিড-19 পরিস্থিতি যখন একটু স্থিতিশীল হয় তখন এই সংস্থা আর কাজ এদেরকে দেয়নি, তখন এরা কিন্তু বিভিন্ন মিটিং মিছিলের মাধ্যমে আন্দোলন করে যে সমস্ত ছেলেমেয়েরা ছিল। তারপরে ইনারা ম্যাক্সিমাম ছেলেমেয়ে টাকা ফেরত পায়। প্রিয়াঙ্কা গোস্বামী আমার যতদূর জানা আছে যে নগদ বা ফোনপে বা বাই চেক করে প্রায় 70-75 হাজার টাকা উনি কিন্তু ফেরত পেয়ে যান। ঠিক আছে, না এটা একদম সম্পূর্ণ ভুল, আমাকে দেওয়ার কোনো জায়গাই নেই, উনি অফিসে দিয়েছেন, ওনার কাছে রসিদ আছে, এটা মিথ্যে। তার কারণ হচ্ছে কি যে দেখুন, আমার রামসাগর বাড়ি, ওঁদা বিধানসভার বিধায়কের বাড়ি, বিজেপির বিধায়কের বাড়ি হচ্ছে রামসাগরে, এখন প্রতিদ্বন্দ্বী আমি ওনার, তাই উনি আমাকে ইলিগেশন দিয়ে যাতে আমাকে একটু কালিমালিপ্ত করা যায় পঞ্চায়েত ভোটের আগে, এটা চক্রান্ত করছেন ওই মহিলাটাকে পাঠিয়ে, বিজেপির অমরনাথ শাখা বিজেপি বিধায়ক। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।